কেউ করে নাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট? আচ্ছা মোহন এখানে করছে, কমপ্লিট করছেন অ্যাকাউন্ট? লিঙ্কটা দিয়ে না আপনার, দেখি কী করছেন। আমার অ্যাকাউন্টটাও কমপ্লিট হয়নি, আজকে কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টটা পুরোটাই। কি করবে না চন্দ্রেলে, কিছু করবে না। স্যার কালকে ওই লিঙ্ক নিয়ে আবার কাজ করছি, কালকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করলাম, তাতে একটা ক্লিক দেখাইতেছে। আচ্ছা কোডে ক্লিক করছিলাম, ক্লিক আমি কই নাই, ক্লিক যেটা দেখাইতেছে সেটা দেখলাম যে ইউএসএ থেকে। আর কালকে যে যারা এখানে ক্লিক করছিল তারা কেউ মানে তাদের কারোর ই দেখাইতেছে, তারা ক্লিক করছে এটা কিছু দেখাইতেছে। তাহলে আপনাদের ওই ওয়েবসাইটে অনেক ভালো মতো সব কিছু কী বলবো ট্র্যাক করে। বুঝলাম না এই ফাইবার তারপরে ওই অ্যাডওয়ার্ক মিডিয়া ওরা কী হিসেবে ক্লিকটা কাউন্ট করে। আমি ফাইবারে এই একটা প্রবলেমের জন্য আমি অ্যাডমিটার নামে একটা ওয়েবসাইটে রেজিস্টার করছি, তো তাদের লিঙ্ক দিয়ে আমি টুইটারে ইয়ে করলাম, প্রমোশন করলাম, তাহলে দেখলাম যে আমার যে কোনো মানে সিম্পল যদি কোনো পোস্টও দিই তাতেও আমার প্রায় ভালো ক্লিক পাচ্ছে, প্রায় 150 ক্লিক হচ্ছে। আর এদিকে ফাইবার দেখাইতেছে আমার ক্লিকই হচ্ছে, বুঝলাম না আসলে এরা আসলে কী দেখে কাউন্ট করে, অ্যালগোরিদমটা বুঝতে পারছি। যাদের ক্লিকের ব্যাপারটা বুঝছেন, ক্লিকটা আর ইমপ্রেশনটা, দেখবেন যে ইমপ্রেশন অনেক বেশি ক্লিক কম। বাইরে থেকে যে আমাদের ফাইবারে যারা ক্লিক করে ওইখানে কিন্তু ইমপ্রেশন হয় কিন্তু ক্লিক হয় না। কাদের ক্লিক হয়? যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা যদি অ্যাপ্লাই ক্লিক করে, তখন ফাইবারটা মোটামুটি এরকম তার ভিতর থেকে মনে করেন প্রায় 5000 তো ক্লিক করছে, 5000 না ধরলাম 1000 ক্লিক করছে, 1000 ভিতর থেকে কি 5 জন আমার ইউএসএ পার্সন নাই যেখানে আমি লিখাইতেছি এটা অনলি ইউএসএ পার্সন। আসলে এইভাবে লেখাটা অনেকে নাও পড়তে পারে, এটা আসলে ওইভাবে বলা যাবে না। আপনি একটু ভালোভাবে দেখেন, যেহেতু আমি এখানে কাজ করে নাই তো ওদের অ্যালগোরিদমটা তো আমি পুরোপুরি জানি না, একটু ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখছেন যে ওরা কীভাবে কাউন্ট করে। স্যার এ ধরনের কোনো কিছু আমি খুঁজে পাইনি, আমি অনেক খুঁজলাম অনেক, তবে রিভিউতে কোনো খারাপ কোনো রিভিউ দেখলাম না। আমি বিভিন্ন ওয়েবসাইট টাস্ক পাইলট যেমন একটা ওয়েবসাইট, এরকম বেশ কিছু ওয়েবসাইট খুঁজলাম, তারপরে রিয়েল যারা কাজ করে তাদের সাথে কথা বললাম, তারা সবাই বলতেছে না এই সাইটটা অনেক ভালো, র্যাঙ্কিংটাও খুব ভালো দেখলাম, এদের পে আউটও সবকিছু আমি খুব ভালো দেখলাম, কারো কোনো কমপ্লেন আমি দেখলাম না। মেজরিটি দেখা যাচ্ছে আপনার 4.0 মিনিমাম মানে মেবি আমি 4.7 দেখলাম, তেমন অনেক ভালো একটা সাইট, 4.7 মানে অনেক। এখন একটা ওয়েবসাইট ওইভাবে হয়তো বা ট্র্যাক করতেছে কিছু একটা। আচ্ছা ওয়েবসাইটের নামটা আমাকে দিয়ে দাও, আমি দেখি গুগলে সার্চে দেখবো আর কীভাবে কী করে, যদি কিছু পাই আর কি। অ্যাডওয়ার্ক মিডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে আমি দিয়ে দেবো। ওকে স্যার, আমি এখনই দিচ্ছি। freelancer.com-এর আজকে প্রোফাইলটা কমপ্লিট করি মোটামুটি যতটুকু করা যায়, ঠিক আছে। একটা ইংলিশ টেস্ট দিতে হবে, সে টেস্টটা দরকার হলে দিয়ে দিব। আচ্ছা তার আগে একটা কাজ করি, একটু শুধু এক মিনিট তা আপডেট দিতে হবে।
আজকে অফিসার অন্যভাবে কাজ করবে, দেখি এটা ক্লিক বা ইমপ্রেশন কিছু দেখায় কিনা। ফেসবুকের যে নতুন অ্যাপটা আসছে, নতুন ভাষণটা, এই ভাষণটা দেখেন একটা সিস্টেম করছে এরা। এই যে দেখেন শিডিউল পোস্ট নামে একটা অপশন দিয়ে রাখছে পোস্টের পাশেই, তো আপনারা চাইলে এখান থেকে শিডিউল করতে পারবেন। আগের মতো অত কাহিনি করতে হবে না, এখান থেকে নর্মালি এখানে শিডিউল করা যাবে। শিডিউল পোস্ট লিঙ্কডইন আর ফেসবুক কানেক্ট হয় নাই, আমার প্রোফাইল পুরোটা কমপ্লিট হয় না স্যার, আমি ওখানে মেল দিচ্ছি। আচ্ছা লিঙ্কডইন আর ফেসবুক কানেক্ট হবে না কেন? আপনি হয়তো বা আগে freelancer.com অ্যাকাউন্ট করছেন, যেখানে ওই একই ফেসবুক আর লিঙ্কডইন আপনি কানেক্ট করতে চেষ্টা করছেন। আপনি ফেসবুক আর লিঙ্কডইনগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পর তারপরে আপনাকে কানেক্ট করতে হবে। একবার যদি কানেক্ট করে থাকেন আগে, সেটা আর রিপিট হবে না। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ বুঝছি। এই মনে কেন আপনি ওইটা করেন, আপনি হয়তো ওই ভুলটা করছেন, আগে মনে হয় অ্যাকাউন্ট করতে যে এই লিঙ্কডইন আর ফেসবুকটা ইউজ করছেন, তো এটা আচ্ছা আগে অ্যাকাউন্ট করেন নাই। যদি না করে থাকেন তাহলে অবশ্যই হবে, যেমন আমি আজকে আমার ফেসবুকটা অ্যাড করলাম, দেখেন এই যে আমার প্রোফাইল যখন ভিউ করতেছে freelancer.com যে দেখেন, এই যে আমার ফেসবুক কানেক্ট করলাম আজকে দুপুরবেলায়, ফেসবুক কানেক্ট করছিলাম। ঠিক আছে, এই অবশ্যই কানেক্ট হবে। আচ্ছা যাই হোক, দেখেন আমাদের freelancer.com গতদিন কী করছিলাম, আমরা সব কিছু মোটামুটি করছি, অ্যাকাউন্ট করছি, কাভার লেটার করছি, সবই মোটামুটি কমপ্লিট করছি। আচ্ছা আজকে আমাদের কয়েকটা কাজ বাকি আছে, যেমন প্রোফাইল পুরোটা সেট আপ করা যতটুকু করা যায়। আচ্ছা তারপরে কি আমরা কিভাবে এখানে কাজের জন্য বিডিং করব, এবং যেটা নতুন একটা অপশন আছে freelancer.com সেটা কি এখানে বিভিন্ন কি বলা যায় এটাকে, বিভিন্ন কন্টেস্টে আমরা অংশগ্রহণ করতে পারি। কন্টেস্টে যদি আপনি ভালো করেন এবং আপনারটা যদি ক্লায়েন্টটা পছন্দ করে, আপনি ওইখান থেকে একটি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কি freelancer.com একটা ইউনিক একটা জায়গা, যেটা ক্লায়েন্টদেরকে অনেক সুবিধা দেয়। কারণ ক্লায়েন্ট যখন এরকম কন্টেস্ট দিয়ে দেয়, তখন কি হয় তারা অনেকগুলো আমাদের মতো ফ্রিল্যান্সার পায়, যারা সেখানে যে কন্টেস্টে অংশগ্রহণ করে, তো তারা এখানে অনেক অপশন পায় যে না এটা ভালো না কি ওইটা ভালো, তারা এখান থেকে যে কোনো একজনের চুজ করতে পারে। তো এটা একটা ভালো জিনিস ক্লায়েন্টদের জন্য।
এবং যারা বিগিনার তাদের জন্য ভালো জিনিস। এখন একটা কথা যে আমরা তো freelancer.com নতুন আসছি, আমরা কীভাবে কাজ করবো? আমাদের তো প্রোফাইলে কোনো রিভিউ নাই বা আমাদের প্রোফাইলটা খুব একটা ভালো না, তো আপনাদের জন্যই এই জিনিসটা। কী জিনিস সেটা হচ্ছে, যখন আমাদেরকে প্রজেক্ট কি কন্টেস্টে যে আমাদের অংশগ্রহণ করতে হবে, কন্টেস্টে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো এইটাও অনেকটা বিডিংয়ের মতোই। বিল্ডিং সিস্টেমটা যেমন, এটাও এরকমই, আপনাকে এখানে ক্লায়েন্ট যা যা চায় সেই অনুযায়ী কাজ করে দিতে হবে এক কথায় আর কি। তো এখানে আপনার মতো আরও 10-15 জন আছে যারা অ্যাপ্লাই করবে, তারপর ক্লায়েন্টকে যারটা ভালো লাগবে তারটাই ক্লায়েন্ট নেবে, তো আপনি এখানে আপনার কাজটা বিক্রিও করতে পারবেন, এটা আমি দেখবো একটু পরে। তো কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করে এবং কীভাবে নতুন নতুন প্রজেক্ট পাবো, বিল্ডিং করবো, সেটাও আমরা দেখবো, এই দূরে কাজ দেখবো। আর কী দেখবো? আচ্ছা, আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। তো আমার 60% সেট আপ হয়ে গেছে অ্যাকাউন্টটা, আর 40% বাকি আছে। তার মধ্যে কী বলছে? বলছে পাস দ্য US ইংলিশ এক্সাম। তো আমাদের একটা পরীক্ষা দিতে বসে, তো পরীক্ষাটা আমরা দিব। পরীক্ষাটা দিলে আমরা কত পাবো দেখেন, আরও 20% পাবো, তার মানে কি 80% কমপ্লিট হবে। এরপরে আমাকে আরও কিছু একটা করতে বলবে, তারপর আমার 100% কমপ্লিট হয়ে যাবে। যখন 100% কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার কাজ পাইতেও সুবিধা হবে, কারণ প্রোফাইল যদি 100% কমপ্লিট না হয় আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এক বায়ের নক দিচ্ছে। আচ্ছা, আমাকে কি নক মেসেজ দিচ্ছে না? ও আচ্ছা, সকালবেলা আপনার মেলটা আমি দেখছিলাম, রিপ্লাই করার মনে ছিল না। আচ্ছা, কী লেখছে ভাইয়ার? আই উড গ্রো আপ মাই ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আই ওয়ান্ট টু রিচ মিনিমাম 10K ফলোয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স। আচ্ছা, ভালো কথা। ইফ ইট ইজ গ্যারান্টেড অ্যান্ড দ্য ফলোয়ার্স আর রিয়েল অ্যান্ড টু উইল নট বি লস্ট আফটার দ্য ওয়াইল প্লিজ কন্ট্যাক্ট মি। আচ্ছা, সে ফেসবুক পেজের জন্য কি 10,000 ফলোয়ার চায়, ওয়ার্ল্ড ওয়াইড ফলোয়ার চাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়ার্ল্ড ওয়াইড দেবো, কিন্তু সে তো ওয়ার্ল্ড ওয়াইডের টাকার খরচ করবে না। এখন কী বলছে? হাউ মাচ কস্ট ফর 10K ফলোয়ার্স অ্যান্ড টাইম নিডেড। ঠিক আছে, তো সে কত টাকা চায়? আচ্ছা, এই কথা বলছে। এখন সে আসলে কীরকম ফলোয়ার চায় এটা হচ্ছে তার কথা। সে টার্গেট অডিয়েন্স ফলোয়ার চায় নাকি ফেক ফলোয়ার চায়? ফেক ফলোয়ার কিন্তু বাংলাদেশে অনেকেই বিজনেস করে, বুঝছেন? বাংলাদেশে অনেকগুলো বুস্টিং পেজ আছে যাদেরকে আপনি মোটামুটি 1-2 হাজার টাকা দিলে আপনাকে 10,000 ফলোয়ার দিয়ে দেবে। ওদের এরকম গ্রুপ আছে, এখান থেকে ওরা দিয়ে দেয়। তো আর যদি সে টার্গেটেড অডিয়েন্সের ফলোয়ার চায়, মানে লিগাল ওয়েতে যদি সে অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট থেকে তার পেজের উপরে কী করতে হবে, ওই এঙ্গেজমেন্ট অ্যাড করে লাইক বাড়াইতে হবে তার পেজের মতো, সেইভাবে আসতে হবে, বুঝতে পারছেন? এখন তার সাথে আপনি কথা বলেন যে সে আসলে কীভাবে পারে, কীভাবে চায়, সে নাকি তার অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড চালাতে চায় নাকি সে ডিরেক্টলি আপনাকে টাকা দেবে। তো যদি সে আপনাকে টাকা দেয়, আপনি বলেন যে আপনি $100 নেবেন, $100 নিলে আপনি তাকে 1,000 কি 10,000 ফলোয়ার দিয়ে দেবেন। তো $100 মানে কি 8,000 টাকা না? 8,000 টাকা দিয়ে বাংলাদেশের অনেক জায়গায় আপনাকে 10,000 ফলোয়ার দিয়ে দিবে। 3-4 হাজার টাকা খরচ করলে, 3,000 টাকা খরচ করলে 10,000 টাকা 10,000 ফলোয়ার দিয়ে দেবে। তো আপনি দেখেন সে কোনটা চায়। সে যদি টার্গেট অডিয়েন্স না চায়, সে যদি চায় নর্মালি তার 10,000 ফলোয়ার হইলেই হবে, কীভাবে হোক হোক তার পেজে লাইক দরকার, তাহলে আপনি আমাকে বলেন, আমি এরকম একটা পেজ আছে তাদের সাথে কথা বলে ঠিক করে দেবে। আর টার্গেট অডিয়েন্স হইলে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এতগুলো আমার লাইক আসবে, বুঝছেন? এই ক্লিয়ার হয়েছে? এখন এই প্রবলেমগুলো আপনাদেরও আসবে যারা শুনলেন এই জিনিসগুলো, এই পেজ লাইকের ব্যাপারটা। যারা এরকম বলে যে 300 টাকাতে 1,000 ফলোয়ার বা 1,000 আমাকে লাইক দেবে, এটা আসলে পুরাই ভুয়া একটা জিনিস। কারণ যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমরা কখনোই গ্যারান্টি দিতে পারবো না কাউকে যে আমাদের এতগুলো লাইক আসবে। কারণ আমাদের কাজ কি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট বানাবো, টার্গেট অডিয়েন্স ঠিক করবো, সেই অনুযায়ী কারো পছন্দ হলে লাইক দেবে, না হলে দিবে না। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো অনেকে কী করে, ওদের বড় বড় গ্রুপ থাকে, ওরা অনেক দিন ধরে কাজ করে, যার কারণে ওরা কী করে, ফেক লাইক নিয়ে আসে, বিভিন্ন টুল ইউজ করে, থার্ড পার্টি ইউজ করে, হ্যাঁ, নানান কাহিনী করে ওরা লাইক পেয়ে দেয়। তো লিগাল হইতে আসতে হলে এইভাবে করতে হবে। আচ্ছা,
ওকে তো ঠিক আছে, আমরা আমাদের প্রোফাইলটাকে সেট করে সেট আপ করার চেষ্টা করি, ইংলিশ এক্সামটা দিয়ে দিই, তারপরে ইয়ে করি বিডিং করি। তো ঠিক আছে, আমরা ইংলিশ এক্সামে দিয়ে ক্লিক করলাম। কি বলছে, পারচেজ দিস এক্সাম ফর $5। আপনি যদি $5 খরচ করেন তাহলে আপনাকে এই পরীক্ষাটা ওরা এমনি পাস করে দেবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখানে যেটা বলছে, আমাদেরকে বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে বলছে, তো আমরা যে কোনো এক জায়গায় পরীক্ষা দিই। কী বলছে, সিট অ্যান্ড পাস দিয়েছিলাম 40, 40টা আমাদের কোশ্চেন থাকবে, 5 মিনিট 3 মিনিট, আচ্ছা 75% মার্ক টু পাস, কমপ্লিট দ্য এক্সাম ইন ওয়ান সিটিং, নো পেনাল্টিস ফর রং অ্যান্সার। আচ্ছা ভালো, কি এর আগে আমাদেরকে পরীক্ষা দিতে কি $5 খরচ করতে বলতেছে না, তাই তো মনে হচ্ছে। এটা দেখছেন সবাই খেয়াল করে, পরীক্ষা দিতে এরা $5 খরচ করতে বলতেছে, আগে তো এরকম ছিল না জিনিসটা। অবশ্য বেশ 4-5 মাস 6 মাস আগে আমি একবার খেয়াল করছিলাম এখানে পরীক্ষা দিতে টাকা চায়। একটা জিনিস খেয়াল করেন, এখানে freelancer.com এ যদি আপনি ইংলিশ টেস্ট দিতে চান সেটার জন্য আপনাকে কী দরকার, টাকা লাগতেছে, টাকা ছাড়া আপনাকে ওরা পরীক্ষা দিতে দিচ্ছে না। ঠিক আছে, আপনি দেখেন পেমেন্ট করতে পারবেন বেশ কয়েকটা জায়গায়, পেপাল, স্কিল, ব্যাঙ্ক ডিপোজিট, ওয়েব মানি, হ্যাঁ আরও আছে দেখেন বেশ কয়েকটা জিনিস, ইউনিয়ন পে, আলি পে, উইচ্যাট পে, আচ্ছা বেশ কিছু পেমেন্ট অপশন দিয়ে রাখছে। তো আপনারা যদি freelancer.com এ কাজ করতে চান আপনাদেরকে এখানে টাকা খরচ করেই কাজ করতে হবে, অথবা এরা দিচ্ছে না। কেউ আছে পরীক্ষা দিয়েছেন তন্ময়, আপনি পরীক্ষা দিয়ে রাখছেন আগে ইংলিশ টেস্ট? না স্যার, দেওয়া হয়নি, কোনো পরীক্ষা দেওয়া হয়নি স্যার। আচ্ছা দেখেন এখানে এখন পরীক্ষা দিতে চাইলে আমাদেরকে টাকা খরচ করতে বলছে ওরা, তো যেহেতু আমাদের কাছে বর্তমানে টাকা খরচ করতে চাচ্ছি না তো এটা দিলাম না পরীক্ষা। আসলে freelancer.com এ না এখানে কাজ করতে আসলে টাকা নিয়ে কাজ করতে হবে, সব কিছুতেই টাকা চায় এরা। যখন আমরা বিডিং করব, বিডিংয়ের সময় যদি আমাকে উপরে থাকতে লাগে টাকা খরচ করতে হবে, সব কিছুতেই টাকা। তো freelancer.com টা এই জন্য প্রফেশনালদের জন্য ভালো, বাট বিগিনারদের জন্য এতটা ভালো না। আর তাহলে ক্ষেত্রে আমাদের গুরু তো কাজ করবে না, গুরু বা করবেন আপনি, এইখানে একটু টাকা খরচের ব্যাপারটা তো আছে, এই জন্য একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিলাম না, পরীক্ষাটা আপাতত বাদ দিলাম। ঠিক আছে দেখেন এখানে কি বলছে, আমাকে ব্রাউজ নামে যে অপশনটা আছে এই ব্রাউজে যদি আপনি যান তাহলে আপনি এখান থেকে বিভিন্ন প্রজেক্ট সার্চ করতে পারবেন, মানে যেখানে আমরা আপওয়ার্কে বিডিং করতাম সেই বিডিং টাইপের, আর এটা হচ্ছে কনটেস্ট। ঠিক আছে, তো দেখেন আমরা প্রজেক্টে যাই, প্রজেক্ট মানে যেই কাজগুলো ক্লায়েন্টরা বিভিন্ন জবগুলোতে সার্কুলার করতো সেই জবগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা তো এখানে কোন ধরনের প্রজেক্ট আসবে, যে প্রজেক্টগুলো আমাদের এখানে স্কিল দেওয়া আছে সেই স্কিলের রিলেটেড করে সেই প্রজেক্টগুলো এখানে আসবে। দেখেন আমাদের স্কিল, কালকে যে স্কিলগুলো অ্যাড করছিলাম সেই স্কিলগুলো এখানে আছে। ঠিক আছে, আপনি যদি এর বাইরেও এখানে সার্চ করতে চান তাহলে এখানে সার্চ করবেন। আচ্ছা তো ঠিক আছে, দেখেন আমরা যে কাজগুলো পারি, একটা কী বলছে, সোশ্যাল মিডিয়া প্রমোশন, হ্যালো ফ্রিল্যান্সার্স, আই এম লুকিং ফর প্রফেশনাল ইউটিউব প্রমোটার টু মেক মাই ইউটিউব চ্যানেল ভাইরাল। আচ্ছা সেটা ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করার জন্যে টাকা খরচ করবে। আচ্ছা দেখি এর ভিতরে যাই কি বলছে, সে আরও ডিটেলস কিছু দিছে কেনা। আচ্ছা
এখানে সে কোনো কিছু ডিটেলস দেয়নি, জাস্ট বলছে তার ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করতে হবে। সে দেখেন নাইজেরিয়ার ক্লায়েন্ট, আচ্ছা তার কোনো রিভিউ নাই, সে নতুন আসছে, বোঝা যাচ্ছে। দেখেন মেম্বার সেন্স 7 অক্টোবর 2020, হ্যাঁ 2020 সালের 7 অক্টোবর, মানে এই মাসে সে আসছে। আজকে কত তারিখ? আজকেই তো 7 তারিখ, মানে সে আজকে অ্যাকাউন্ট খুলছে আর কি। স্যার আমার 2 তারিখে একটা মেসেজ দিছিল এরকম একটা ক্লায়েন্ট, ফাইবারে ক্লায়েন্ট মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে যে আপনি ব্যাক কি বলে অফিসের কাজ করেন তো আপনার ইটা আমাকে দেন, হেল্প পুরো ফাইলটা আমাকে দেন, আপনি কোথায় কোথায় লিংক প্রমোট করবেন সে পুরো ফাইল আমাকে দেন। পরবর্তীতে তারপর বলে ঢুকে দেখি যে সে ইন্ডিয়ান ক্লায়েন্ট এক, আর 2 হইতেছে সে ওই দিকে ফার্স্ট অ্যাকাউন্ট খুলছে, মানে খুলেই আমার মেসেজ করছে, মানে সে যাচ্ছে আমার ইটা নিয়ে যেতে ফাইল গুলা নিতে। ক্লায়েন্ট নির্বাচনের ক্ষেত্রে সবসময় সাবধান সবার জন্যই বললাম, একটা ভালো ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু দিবে, একটা খারাপ ক্লায়েন্ট আপনাকে খারাপ রিভিউ দিয়ে আপনার অ্যাকাউন্ট নষ্ট করে চলে যাবে। স্যার আমার লাইফে ফার্স্ট যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি আমি ধরা ধরা খাইছিলাম ইয়ার কাছ থেকে, ইন্ডিয়ানের কাছ থেকে, ওকে কাজ দিছে আর্টিকেল রাইটিং এর উপরে, আমি আর্টিকেল রাইট করে দিছি, সে বলেছে কপিরাইট, তো বললাম যে আপনি কোন টুলস দিয়ে ইউ করছেন চেক করছেন, তো সে বলেছে স্মল এসিও টুলস, আমিও খোঁজ করলাম তাতে আমাকে দেখা দিচ্ছে যে 97% ইউনিক। পরে সে আমাকে বলতেছে যে ঠিক আছে আমি তোমাকে আবার নতুন একটা চান্স দিব, তুমি আরেকটা আমার আর্টিকেল লিখে দাও, তখন বুঝলাম যে এটা ফেক, সে আমার কাছ থেকে শুধু কাজই করে নিয়ে বিনিময় দিল। আসলে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা দেখে যে নতুন নতুন সেলার কারা আসছে, তো নতুন সেলারদেরকে খুঁজে বের করে তাদের দ্বারা কাজ করে নাই, আর লাস্টে কী করে একটা খারাপ রিভিউ দেওয়ার ভয় দেখায় কাজটা ক্যান্সেল করে দেয়, তো কাজের কাজও হয় ওদের টাকা খরচ হয় না। ও ফ্রিল্যান্সার এই স্ক্যামারটা খুব বেশি থাকে, অনেক বেশি থাকে। সেদিন কী কাহিনি হয়েছে আপনার আমি বলুন, সেদিন একটা জিনিস দেখে আমি হাসছি 5 মিনিট ধরে, আমি হাসছি যে মানুষের মধ্যে এত ট্যালেন্ট কীভাবে থাকে। আচ্ছা ওইটা বলতেছি আপনাদের, ফাইবারে একজন ওই বাই রিকোয়েস্টগুলো আছে না যেখানে আমরা বাই রিকোয়েস্ট সাবমিট করি, সেইখানে সে বাই রিকোয়েস্টের জায়গায়, আচ্ছা মানে সে নিজে একটা বাই রিকোয়েস্ট পাবলিশ করছে, মানে কি বলবো একটা জব পাবলিশ করছে, দেন ফাইবারে যায়। ফাইবারে গেলে কি হয়, আমরা এখানে বাই রিকোয়েস্টে যাই, তাই না? বাইরে রিকোয়েস্টে গেলে দেখেন এখানে অনেকে অনেক জব সার্কুলার পাবলিশ করে, হ্যাঁ তো একজন কী করছে, সে জব সার্কুলার পাবলিশ করছে, পাবলিশ করার পরে সে বলছে এই লিঙ্কে যান, এই লিঙ্কে আমার বাকি সব ডিটেলস আছে, আপনারা গেলে সব কিছু দেখতে পাবেন, তারপরে এখানে সেন্ড অফার করে। তো যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি যে তার নিজের গিগের লিঙ্ক, তার মানে কি আপনি যখন এখানে একটা পাবলিশ করেন, ধরেন যে আপনি এই ক্লায়েন্টটা আপনি আপনি হচ্ছে বায়ার, আপনি এখানে একটা জব পাবলিশ করছেন এবং এখানে লিঙ্ক দিয়ে দিয়েছেন আপনার গিগের, তো একটা জবে তো অ্যাটলিস্ট 50টা 100টা তো আপনার ইয়ে চলে আসে, অফার চলে আসে যদি ভালোভাবে আপনি জবটা পাবলিশ করেন, এবং 50 জন 100 জন যারা এখানে অফার আপনাকে পাঠায় তারা কিন্তু আপনার লিঙ্কেও ক্লিক করে, তার মানে কি ফাইবার থেকে আপনার লি কী বলে আপনার গিগের কিন্তু ক্লিক বাড়তেছে এবং গিগের ইমপ্রেশন বাড়তেছে এবং সেটা ফ্রি ফ্রি, বুঝতে পারছি নাকি বোঝেন নাই বলেন এখনো? বলছি স্যার এরকম তো প্রায়ই পাই, প্রায় এরকম পাচ্ছে যে আমার এখানে সবকিছু দেওয়া আছে আপনারা করে দেখুন, এই অনুযায়ী আপনারা আমাকে রিকোয়েস্ট করুন, ওখানে রিকোয়েস্টও করে অনেকে দেখলাম 10-15 জনে দেখলাম যে রিকোয়েস্টও করে অনেক সময়। তো এইটা আসলে পুরো একটা টেকনিক্যাল জিনিস, কিন্তু ওইখানে যদি কেউ কমপ্লেন করে এবং ফাইবার যদি দেখে যে না আসলে কোনো কিছু ভুয়ামি কিছু করতেছে, তখন কিন্তু আবার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে।
তো এটা করতে পারেন, একটু টেকনিক্যালি করা যেতে পারে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট। এটা টোটালি ফেক স্যার, এটা বেশিরভাগ সময় ইউটিউবে কিছু নাম ধরে আপনার $5 ইনকাম করে অনেকে $5,000 ইনকামের স্বপ্ন দেখায়, যারা তারা এই ধরনের কথাবার্তা ইউটিউবে লেখে। আপনি এইভাবে করেন না, এক্ষেত্রে আপনি ইমপ্রেশন পাবেন, ইমপ্রেশন পাইতে যায় তার অ্যাকাউন্টটা ধরা খেয়ে যায়। দেখেন এই যে একটু আগে যেটা করলাম সেটা কি, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা ভাইরাল মার্কেটিং করতে হবে। আচ্ছা তো আমরা এটাতে এলিজেবল না, কি বলছে, বিডিং অন দিস প্রজেক্ট ইজ রেস্ট্রিক্টেড, ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 5 রিভিউ, আমাকে কমপক্ষে 5টা রিভিউ যদি থাকে আমার অ্যাকাউন্টে তাহলেই শুধুমাত্র আমি এইখানে বিডিং করতে পারবো। তো আমি এটি বিডিং করতে পারবো না, এলিজেবল না। আচ্ছা এরপরে দেখেন এখানে অনেকগুলো আপনাদের জব সার্কুলার কতগুলো আছে, 1181টা আছে। ওকে তো দেখি আমি নেক্সট পেজে যাই কি আছে, কোনো ভালো কিছু পাই কেন। একটা ডাটা এন্ট্রি আছে, আই নিড সামওয়ান টু কপি ইনফরমেশন ফ্রম সাম ওয়েবসাইট, 2 ঘন্টা আগে পাবলিশ করা হয়েছে। আচ্ছা ভালো কথা, ইন্টারনেট রিসার্চের কাজও আছে। একটা হচ্ছে উইকিপিডিয়া কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটার লাগবে ওদের। সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা আছে, কি বলছে, আই হ্যাভ সেভারাল বিজনেসেস দ্যাট নিড কনসিস্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইনস ভায়া এব্লাস্ট ফেসবুক টুইটার। আচ্ছা সে সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ক্যাম্পেইন বানাবে হয়, তবে এরকম কিছু বলছে। তো এটা আমি ক্লিক করে রাখলাম, একটু পরে দেখতেছি। কয়েকটা জব সার্কুলার আমরা এখানে ওপেন করে রাখি। আচ্ছা এটা কি বলছে দেখেন, এক্সিকিউটিভ লিড জেনারেশন লাগবে। আচ্ছা আই এম লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট এ লিড লিস্ট উইদিন কমোডিটি হোলসেল ডিস্ট্রিবিউশন, আচ্ছা অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট রিয়েল এস্টেট উইথ সিইও অ্যান্ড সিআর। আচ্ছা এটা অনেকটা বিটুবি লিড জেনারেশনের মতো হবে, কারণ যেহেতু সে বলে দিচ্ছে সে একটা লিস্ট চায়। তো লিস্ট চাওয়ার জন্য অবশ্যই সে আমাকে কিছু প্রোভাইড করবে, তো এটা বিটুবি লিড জেনারেশনে হবে। এবং দেখেন এটা যে বিটুবি লিড জেনারেশন সেটা কীভাবে বুঝলাম, এইখানে দেখেন বলছে স্কিল কি, ডাটা এন্ট্রি রিসার্চ ওয়েব রিসার্চ ডাটা মাইনিং লিড জেনারেশন, তার মানে বোঝা যাচ্ছে যে বিটুবি লিড জেনারেশন। ঠিক আছে তো অন করে রাখলাম এটাও। আচ্ছা এরপর নেক্সট পেজে যাই। আমরা এখন পর্যন্ত যা যা কাজ করছি সেই কাজগুলো এখান থেকে অনেকগুলো কাজেই দেখেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডাটা এন্ট্রি একটা কী আছে, আই নিড সামওয়ান টু কপি ইনফরমেশন ফ্রম সাম ওয়েবসাইট, এটা তো যে কেউ পড়তে পারে, এটা আপনারা করতে পারবেন। এরপর কী বলছে, ইউটিউব প্রমোশন, হ্যালো আই এম এ মিউজিশিয়াল আর্টিস্ট লুকিং ফর হেল্প প্রমোটিং মাই মিউজিক অন ইউটিউব। আচ্ছা আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টিং কি, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন স্টার্টিং দ্য প্রমোশন উইথ ওয়ান পার্টিকুলার ভিডিও অ্যান্ড উড লাভ টু গেট এ স্টার্টেড। আচ্ছা তো সে তার নিজের ভিডিওর জন্য প্রমোশন করবে। আচ্ছা এটার জন্য সে দেখেন $3,000 থেকে $5 বাজেট দিয়ে রাখছে। আচ্ছা তো সে বলছে দেখেন স্কিল চাইছে সোশ্যাল নেটওয়ার্কিং, টুইটার, ফেসবুক মার্কেটিং, ইউটিউব আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এগুলো সবাই তো আমরা মোটামুটি পারি। টুইটার অ্যাডসের কাজটা আমরা নেক্সট দিন দেখবো, আগামীকাল টুইটারের কাজগুলো। তো টুইটার সহজ, ইউটিউব ফেসবুক হচ্ছে বেশি সহজ টুইটার। আচ্ছা এটা রাখলাম। টুইটারে আসলে একটা কথা বলি আপনাদেরকে, বুঝছেন, সবাই মোটামুটি অ্যাডস ম্যানেজার টুলের কাজ সবাই পারে, কিন্তু সবাই একটু গ্যাপ দেয় কথা জানেন, যখন কনভার্সনের জায়গাটা চলে যাবে তখন টুইটারে কনভার্সন সবাই করতে পারে না। ওই টুইটারে কনভার্সন করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে পিক্সেল সেট আপ দিয়ে তারপরে সেটা কনভার্সন করতে হয়। তো একটু টাফ আছে এই জিনিসটা, টুইটারে কাজ শিখছেন না তন্ময়, আপনি মাঝখানে যে বললেন টুইটারে কাজ করতেছেন, এই কনভার্সন অ্যাড করছেন কখনো টুইটারে? স্যার আমি অ্যাডস এখনো যাইনি টুইটারে, জাস্ট আমি দেখতেছি আর কি এটা টুইটার নিয়ে। আচ্ছা ঠিক আছে, এরপর কি বলছে, এসইও ডিজিটাল অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, সে একসাথে সবই চায়। এসইও পর 10 কিওয়ার্ড আছে, 10টা কিওয়ার্ডের জন্য এসইও করতে হবে, সোশ্যাল মিডিয়া অনলি ফেসবুক করতে হবে, ব্লগিং। আচ্ছা অনেক কাজ কিন্তু বাজেট অনেক কম, তো এটা বাদ দিলাম। এরপর কী বলছে, আচ্ছা লুকিং ফর শপিফাই ম্যানেজমেন্ট অ্যানালিস্ট, ওকে বাজেট অনেক কম, কী বলছে এটা 2 থেকে 8 পার আওয়ার। এবং কী বলছে, আই নিড সামওয়ান টু কপি ইনফরমেশন ফ্রম সাম ওয়েবসাইট। আচ্ছা তো এটা কপি পেস্টের কাজ, এটা করতে পারেন আপনারা, ইচ্ছা করলে এটা অ্যাপ্লাই করা যাবে।
এসইও অ্যান্ড কিওয়ার্ড প্রজেক্ট ফর টু ওয়েবসাইট আছে, এটা যেহেতু আমরা তো ভালোভাবে করে নিতে এটা বাদ দিলাম। ডাটা এন্ট্রির কাজ অনেকগুলো আছে স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, বিভিন্ন কন্টেস্টে যে অংশগ্রহণ করে তো গ্রাফিক ডিজাইনে যারা, তারা তো বিভিন্ন লোগো ডিজাইন ডিজাইন করে জমা দেয়, যেটা মামলা করে সার্চ করে ওই উইনার করে দেয়, তো আমাদের ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমরা কি কি জমা দেবো বা কি দেখে উইনার করবো এরকম কিছু দেখবো আমরা একটু পরে কন্টেস্টে যাব, ওইখানে দেখবো ভালোভাবে দেখবো সব কিছু। এটার পরে কন্টেস্টে যাবো। হ্যাঁ কন্টেস্টে সবই আছে, গাড়ির ডিজাইন থেকে শুরু করে যে কোনো ব্যাপারে কন্টেস্ট দেওয়া যায়, আর্টিকেলের ব্যাপারে অনেক কন্টেস্ট আমি পাইছি। সবকিছু আমরা যাবো একটু পরে, তখন আপনি নিজে দেখতে পারবেন, সমস্যা নেই, রিল্যাক্স থাকেন, যাবো। আচ্ছা দেখেন এটা কি বলছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই এম লুকিং টু গেইন মোর ক্লায়েন্ট ফর মাই সার্ভিস বিজনেসে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অনেক নতুন নতুন ক্লায়েন্ট চাই। আচ্ছা ভালো কথা। একটা জিনিস বলি আপনাদেরকে, পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং, যে পেইড মার্কেটিং করতে পারে অর্গানিক মার্কেটিংও সে করতে পারবে, এটা আমাকে এক্সট্রাভাবে শেখানোর কোনো কিছু নাই। কেউ যদি আপনাকে বলে যে আমার এই জিনিসটা দেখেন কি বলছে, আই অ্যাম লুকিং টু গেইন মোর ক্লায়েন্টস ফর মাই সার্ভিস বিজনেস, সেই বিজনেসের জন্যে বিভিন্ন ক্লায়েন্ট চায়, কই থেকে চায় দেখেন, টুইটার, ফেসবুক মার্কেটিং, গুগল প্লাস, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এক কথায় সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে চায়। তো এখন যদি আপনাকে সে এরকম বলে যে আমার এরকম ক্লায়েন্ট দরকার, কিন্তু তুমি কোনো আপনাকে বললো যে এরকম যে তোমাকে আমি এরকম দিলাম কিন্তু তুমি কোনো পেইড মার্কেটিং করতে পারবো না, আমাকে ক্লায়েন্ট আনা তো। হ্যালো স্যার, হুম, আজকের ক্লাসটা কি রেকর্ড হইতেছে স্যার? অবশ্যই অবশ্যই রেকর্ড, সব ক্লাসই হয় স্যার। আমার এখানে নেট এর প্রবলেম করতেছে তো, মানে বুঝতে দেখেন যেটা বললাম, একটু ভালোভাবে এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেকেই হয়তো বা এই জিনিসটা ফেস করবেন যে সব তো আমরা পেইড মার্কেটিং জানি, আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ওইভাবে করিনি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা দুইটাই করা হয়েছে আমাদেরকে, আমি প্রায় প্রায় অর্গানিকটাও দেখাইছি আপনাদেরকে। তো অর্গানিকটা ধরে নিলাম যে এইটা আমার কাজ, যে আমাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে কোনো পেইড অ্যাড ছাড়া। যদি পেইড অ্যাড হয় তাহলে তো আমার টার্গেটিং অডিয়েন্স থেকে লিড জেনারেশন অ্যাড বা কোনো একটা অ্যাড গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক বা বিভিন্ন কান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, কিন্তু যদি আমাকে কোনো পেইড প্রমোশন করতে না দেয় তাহলে কী করবো? তখন আমাকে কী করতে হবে? তখন আমাকে অবশ্যই ওই ক্লায়েন্টের কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে, তার ওয়েবসাইট, তার ফেসবুক পেজ, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে নিতে হবে, সব জায়গায় অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস নিয়ে কী করতে হবে? আমাকে দেখতে হবে যে তার টার্গেটেড অডিয়েন্স কারা, তার কী কী কিওয়ার্ড সে ইউজ করে, তার বিজনেস কী কোন কোন কিসের উপরে, সেই অনুযায়ী আমাকে দেখতে হবে যে কোন কোন গ্রুপ আছে, এরকম বড় বড় গ্রুপ লোকাল বা বাইরের, সেই গ্রুপগুলোতে আমাকে বিভিন্নভাবে রিসার্চ করতে হবে, রিসার্চ করে নিতে হবে যে কারা কারা আমার ক্লায়েন্ট হইতে পারে। তারপরে আপনি লিঙ্কডিনে যান, লিঙ্কডিনে আপনাকে মার্কেটিং করতে হবে, টুইটারে হ্যাশট্যাগ মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করতে হবে, করে করে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো অনেকভাবে এই জিনিসটা করা যায় এবং এটাতে টাইম লাগে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যতগুলো কাজ আছে দেখবেন যে বাজেট একটু বেশি থাকে। কেন থাকে? কারণ এখানে আপনাদেরকে কাজ করতে হয়, এরকম না যে একটা অ্যাড বানায় চুপচাপ বসে থাকলাম। এখানে আপনাকে মাঠে নামে কাজ করতে হবে, 10 দিন 15 দিন কাজ করে তারপরে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। বুঝাতে পারছি? আপনি যা যা জানেন আপনাকে সব কিছু অ্যাপ্লাই করতে হবে, ইমেল মার্কেটিং থেকে শুরু করে যা আছে সব। ক্লিয়ার হয়েছে এইটুকু? বলছেন কেন বলেন। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড একটু।
আচ্ছা যাই হোক, তো আমরা আবার ইয়েতে চলে যাই, কি বলে freelancer.com এ যাই। আচ্ছা তো এটাও আমি ক্লিক করছি আগে, এরপরে দেখেন নেক্সট স্টেপে যাই, 5 নম্বরে যাই। সেদিক থেকে আমি মনে করি যে ফ্রিল্যান্সার হচ্ছে আপওয়ার্কটা বেশি ইউজার ফ্রেন্ডলি, কারণ আপওয়ার্কে আপনাকে 20টা কানেকশন অ্যাটলিস্ট দেয়, আর এখানে কটা দেয়, এখানে আমাকে 8টা বিড অপশন দিয়ে রাখছে মাত্র। এবং বর্তমানে নতুন অ্যাকাউন্টগুলোতে আপওয়ার্ক 50টা 60টা করে দিচ্ছে, যেটা কয়েকদিন বললাম যে একজনকে 80টা দিছে। তো এই দিক থেকে আপনারা আপওয়ার্ককে ভালোভাবে ট্রাই করতে পারেন, আর যদি ফাইবার আপওয়ার্কে কিছু টাকা পয়সা ইনকাম করেন তারপরে ফ্রিল্যান্সারে আসাটা বেটার। অথবা যারা প্রফেশনালি কাজ করতে চান যে না আমি প্রত্যেক মাসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবই, তাহলে আপনার জন্য freelancer.com ভালো, একদম পারফেক্ট। আপনি এখানে টাকা খরচ করেন, $10 খরচ করবেন, আপনি এখান থেকে $100 ইনকাম করতে পারবেন। আচ্ছা এখানে কী বলছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আচ্ছা হায়ারিং ফ্রিল্যান্সার টু সেট আপ ক্যাম্পেইন অন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব ভিডিও। আছে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করাবে আর কি, দেখেন $15 থেকে $25 পার আওয়ার দিবে। এরপর কী বলছে, অ্যামাজন পিপিসি এক্সপার্ট, ডাটা এন্ট্রি টু, ওকে গুগল অ্যাডস এক্সপার্ট। আচ্ছা গুগল অ্যাডস এক্সপার্ট কী বলছে, হ্যালো দেয়ার, আই এম কারেন্টলি লুকিং অ্যান্ড হায়ারিং সামওয়ান টু ক্রিয়েট ম্যানেজ অপটিমাইজড গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর এ ওয়েল এস্টাবলিশড কোম্পানি, কারেন্টলি উই আর ইউজিং অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সি। আচ্ছা এটাও আমরা ওপেন করে রাখলাম। আচ্ছা আমি আপনাদেরকে এই আগামী 2-1 দিনের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার কী, সেই গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটু আইডিয়া দেবো। গুগল ট্যাগ ম্যানেজারের কাজ আপনাদেরকে করতে হবে, তো একটু আইডিয়া নিয়ে রাখলে ভবিষ্যতে আপনারা সুবিধা পাবেন। আচ্ছা দেখেন আমি বেশ কিছু অনেকগুলো জব সার্কুলার এখানে ওপেন করছি, তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যখন সার্চ করবেন আপনি যেই কাজটা ভালো পারেন সেই কাজটা লিখে সার্চ করবেন, তারপরে এখানে ফিল্টার করবেন। দেখেন ফিল্টার অপশন কী আছে, লেটেস্ট, ওল্ডেস্ট, লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস, মোস্ট বিড, ফিউয়েস্ট বিড। মোস্ট বিড মানে কি, যেখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছে মানুষ। ফিউয়েস্ট বিড মানে কি, যেখানে সবচেয়ে কম অ্যাপ্লাই করছে। তো যেখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করছে অবশ্যই সেখানে আপনার কাজ পাওয়ার চান্সটা কম, বাট আপনার যদি পোর্টফোলিও ভালো থাকে, রিভিউ থাকে, আপনি ভালোভাবে যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আপনি এই কাজটা এইভাবে করবেন, আপনার কৌশলগুলো এরকম হবে, তাহলে হয়তো বা ক্লায়েন্ট আপনাকে কনসিডার করতে পারে। এবং এখানে হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস সবভাবে আপনি এখানে ফিল্টার করে আপনি আপনার প্রজেক্টে বিডিং করবেন। ক্লিয়ার, এই হচ্ছে কথা। তো ঠিক আছে দেখেন আমরা প্রথমে যাই একটা কাজে, যেটা কী বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ। এবং দেখেন এখানে ডিটেলস আছে, ডিটেলস মানে কি, এখানে সে প্রজেক্টের ডিটেলস দিয়ে রাখছে। ক্লায়েন্ট দেখেন ইন্ডিয়ান, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখেন তার কী কী ভেরিফাই করা আছে, আইডেন্টিটি ভেরিফিকেশন করা আছে, 2015 সাল থেকে কাজ করতেছে এটা লেখছে, পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে, ডিপোজিট করা আছে। আচ্ছা তারপর ইমেলও ভেরিফাই, মানে সব কিছু প্রোফাইল মোটামুটি কমপ্লিট করা আছে, ঠিক আছে। তার মানে এখানে ভুয়া হওয়ার চান্সটা একটু কম। ওকে এরপর কী বলছে দেখেন, এখানে এই কাজের বিডিং কত দেখেন, ৩৭,500 রুপি থেকে ৭৫,000 রুপি INR, মানে কি ইন্ডিয়ান রুপি। তো freelancer.com তো পেমেন্ট সিস্টেমটা রুপিতে করা যায়, এটা আমি দেখাচ্ছিলাম প্রথম দিন আমি আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে দিই, ফ্রিল্যান্সার ওদেরকে রুপি দিয়েও অ্যাড করা অপশন দিয়ে রাখছে। তো দেখেন এখানে এভারেজ বিড কত আছে, 55,683, এটা হচ্ছে এভারেজ বিড, সবাই মোটামুটি এই অনুযায়ী বিডিং করছে। আচ্ছা কী বলছে, উই আর ডুইং ক্যাম্পেইন বিজনেস ইন দ্য ফুট হিলস অফ আনঅ্যাট্রাক্ট হিমালয়স। আচ্ছা কি, আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝছি, উই আর ডুইং ক্যাম্পিং বিজনেস, আচ্ছা তারা ক্যাম্পিং বিজনেস করে, ইন দ্য ফুট হিলস মানে পাহাড়ের মধ্যে, অফ উত্তরাখণ্ড, যেটা বলে ইন্ডিয়ার একটা জায়গা আছে উত্তরাখণ্ড হিমালয়াতে, ঠিক আছে, এই জায়গাতে তারা ক্যাম্পেইন ক্যাম্পিং বিজনেস করে, ক্যাম্পিং ওই পাহাড়ের মধ্যে যে ক্যাম্পিংগুলো করে। উই নিড সামওয়ান হু উইল অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স বাই টেকিং কেয়ার অফ আওয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ওরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আরও কাস্টমার নিয়ে আসবে এটা বলছে, এবং আপনাকে তাদের
সোশ্যাল মিডিয়াগুলোকেও টেক কেয়ার করতে হবে। আচ্ছা, উই নিড সামওয়ান হু ক্যান ডেলিভার হিজ এক্সপার্টাইজ অ্যান্ড হেল্প আস বুস্ট আওয়ার বিজনেস। ক্লিয়ার আছে? এইটা বুঝছেন কিনা বলেন, এই কাজ আপনারা পারবেন না? বলেন। জি স্যার, করা যাবে। তো এই কাজ করার জন্য আপনাকে কি কি, ওরা ওরা হয়তো আপনাকে এই এই সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করতে হতে পারে। দেখেন, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো আপনাকে জানতে হবে, এবং হয়তো বা তাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, এগুলো আপনাকে হ্যান্ডেল করতে হতে পারে। এরপর দেখেন এখানে অ্যাটাচমেন্ট দিছে কিছু, তো দেখি কী অ্যাটাচমেন্ট দিছে। অ্যাটাচমেন্টটা ওপেন করবো। এই দেখেন অ্যাটাচমেন্ট দিয়ে রাখছে, দেখছেন? এই জায়গাগুলো তারা ক্যাম্পিং করে, ক্যাম্পিং বিজনেস করে, সুন্দর জায়গা। ধরে নেন যে আপনি ভালোভাবে কোনো কাজ টাজ করলেন, পরে আপনি একটু বললেন যে ভাই আমাকে একটু আপনাদের অফিস ভিজিট করার জায়গা দিয়ে দেন, একটু ইন্ডিয়াতে ঘুরে আসেন আপনারা। এই যে এগুলো হচ্ছে ক্যাম্পিং করছে, এই দেখেন এই জায়গা। দেখছেন এই পাহাড়ের মধ্যে ক্যাম্পিং করে থাকার ব্যবস্থা করে আর কি ওরা। তো এই ধরনের প্রমোশন করে তাদের এখানে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, বুঝছেন? এটা হচ্ছে কাজ। এরপর কি বলছে দেখেন, প্লেস এ বিড অন দিস প্রজেক্ট। আচ্ছা, এখানে আপনি বিডিং করতে পারবেন। আপনার বিডের মিনিমাম অ্যামাউন্ট কত দেওয়া আছে এখানে দেখেন, 37,000 রুপি এবং ম্যাক্সিমাম 75। তো সবাই একটা মাঝামাঝি রাখছে। দেখেন এভারেজ বিড কত, এভারেজ বিড হচ্ছে আপনার 55,000 রুপি। তো আপনি এখানে আপনার যেটা ভালো লাগে সেই অনুযায়ী একটা বিডিং করবেন। এরপরে কতদিনের মধ্যে ডেলিভারি দেবেন সেটা দেখবেন। তারপর কী বলছে, ডেসক্রাইব ইউর প্রপোজাল। তো ডেসক্রাইব ইউর প্রপোজালটা আমরা কীভাবে জানি, আমরা তো জানি কীভাবে প্রপোজাল আমরা লিখব, আপওয়ার্ক আমরা দেখছি। তারপরে লেখার পরে এখানে আপনি বলে দিবেন যে আপনি কীভাবে পেমেন্ট নেবেন, প্রজেক্ট মাইলস্টোন হিসাবে নেবেন, অর্ধেক টাকা আগে নেবেন, নাকি পুরো টাকা একবারে নেবেন, সেটা এখানে বলে দিতে হবে। তারপরে অ্যাড অ্যানাদার মাইলস্টোন আছে, এখানে আপনি আরও করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন নিচের দিকে গেলে এখানে কয়েকটা নতুন অপশন আসছে, সেটা কি, স্পন্সার্ড, সিল্ড এবং হাইলাইট। তো এই তিনটার মানে কি, স্পন্সার্ড মানে কি জানেন? আপনি যদি $5.49 খরচ করেন তাহলে কি হবে, সবার উপরে যারা এখানে বিডিং করছে, দেখেন কতজন বিডিং করছে এখানে, প্রপোজালে যাই দেখেন, এখানে প্রপোজালে গেলে দেখতে পারবেন যারা যারা এখানে প্রপোজাল পাঠাইছে। দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো আছে। একটা পেজে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা, আটটা, এটা হচ্ছে 2 নম্বর পেজ। তো এখানে তো কয়জন বিলিং করছে, ও এখানে তো বিলিং লেখা আছে মোট 18টা। ঠিক আছে, তো ধরলাম যে 8 × 16 আর 1 = 17 আর 2 = 18, এরকমভাবে করছে ওরা। ঠিক আছে, তো 18টা টোটাল বিডিং আছে এখানে, যার মধ্যে আপনি যদি এখানে স্পন্সরে ক্লিক করেন তাহলে আপনার তো সবার আগে চলে আসবে, মানে ক্লায়েন্ট আপনারটা সবার আগে দেখবে, পরেরগুলো পরে থাকলো। হয়তো বা আপনি যদি ভালো মতো আপনার সব কিছু ডিটেলস দেখতে পারেন তাহলে আপনাকে কাজ দিতে পারবে। তো এই কারণে বললাম যে আপনি যদি প্রত্যেক মাসে কাজ পাইতে চান এবং freelancer.com-এর উপরে নির্ভরশীল হইতে চান, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে খাইতে চান, তাহলে আপনাকে এখানে টাকা খরচ করতে হবে। এরপর কি বলছে, সিল্ড 0.10, হ্যাঁ, মাত্র 10 সেন্ট আপনি খরচ করলে আপনাকে সিল্ড করে দেবে। সিল্ড মানে কি, এইখানে যে প্রপোজালগুলো আছে আমরা কি করতে পারছি, এখানে প্রপোজালগুলো দেখতে পারতেছি, দেখেন কীভাবে তারা কাজগুলো করবে, দেখেন এই যে প্রপোজাল লেখা আছে। ঠিক আছে, তো আমি যদি সিল্ড ক্লিক করি তাহলে সেটা কীরকম হবে, এরকম দেখেন, এই যে এটা দেখেন, এটা সিল্ড করা আছে। সিল্ড মানে কি, ওর প্রপোজালটা আমরা দেখতে পারতেছি না, সে কীভাবে প্রপোজালটা পাঠাইছে, বুঝাতে পারছি? দেখেন এদের তো সব টাকা দিতে হবে, হ্যাঁ এটা টাকা দিতে হবে, $0.10। এটা দেখেন প্রপোজাল দেখতে পারতেছি, এর প্রপোজাল দেখতে পার, সবই দেখতে পারতেছি, কিন্তু এর হচ্ছে সিল্ড করে রাখছে, দেখেন এই যে এটা।
এবং তার একটা সবার আগে আছে, কেন আগে আছে, ওটা ভেরিফাইড, ঠিক আছে, ওর প্রোফাইলটা ভেরিফিকেশন করা আছে। আপনাদের এই নেচারগুলো দেখেন ভেরিফাইড করা নাই, এই কারণে হয়তো তার আগে চলে আসছে এবং সে সিলেক্ট করে রাখছে, হয়তো বা আরও কোনো ইয়ে করছে, স্পন্সর করছে, এই কারণে আগে চলে আসছে। তো এই হচ্ছে এটার মানে, এই মানেগুলো বুঝে না যে মানেটা কাজ করবো কিনা সেটা পরের ব্যাপার, যদি মানেটা বুঝে থাকতে পারেন আপনি নিজেও আরেকজনের ক্লাস নিতে পারবেন। হাইলাইট বলছে কি, $1 খরচ করলে আপনারটা হাইলাইট করে দেবে, মেক ইউর বিট হাইলাইটেড ইন ইয়েলো ফর গ্রেটার ভিজিবিলিটি টু দ্য এমপ্লয়ার অ্যান্ড এ হাই চান্স অফ বিং অ্যাওয়ার্ডেড দ্য প্রজেক্ট। আছে, আপনি যদি $1 খরচ করেন আপনাকে হাইলাইট করবে এবং ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে আপনার এই বিডিংটা কি করবে, উপস্থাপন করবে freelancer.com, যেন আপনি সহজে কাজটা পান, বুঝতে পারছি। তো আপনি যে কোনো একটা করতে পারেন, আপনি যদি না করতে চান সমস্যা নেই, তারপরে এখানে জাস্ট বিড করে দেবেন, প্লেস বিড। তো এইভাবে freelancer.com এর বিডিংগুলো করতে হয়। তো ফাইবারের সাথে freelancer.com এর কোনো মিল নাই, পুরাই আলাদা। আপওয়ার্কের সাথে 70% মিল আছে, আপওয়ার্কে যে কাজ পারবে সে এখানে এমনি কাজ পাবে। আলটিমেটলি সবগুলো মার্কেট প্লেসে প্রায় 50-60% মিল থাকে, বুঝছেন, ঠিক আছে কথা। তো আমি এখানে প্রপোজাল পাঠাইলাম না, আমার বিড আছে মাত্র 8টা, আমি চাচ্ছি পরে পাঠাবো, একটু পর। আমার প্রোফাইলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আন্দাজে বিড করলে কী হবে, বিডটা নষ্টই হবে। এটা সবাই ক্লিয়ার হয়েছে না, একটু বলেন। একজন ছেলে আমাকে মেসেজ দিচ্ছে, বুঝছেন, বলছে ভাই আমি তো জানি ফাইবার আপওয়ার্কে কাজ করতে হলে অনেক কম্পিটিশন করে কাজ পাইতে হয়, তো ডিজিটাল মার্কেটিং কি অনেক কম্পিটিশন করে কাজ করে নাকি কম কম্পিটিশন করে কাজ পাওয়া যায়, এরকম কোশ্চেন করলে মানুষকে কি রিপ্লাই দেবো বলো। যারা নতুন কাজ করতে আসে তারা এগুলো বলে। ঠিক আছে, আমরা একটা কাজ করলাম, এখন 2 নম্বর কাজে আসি। 2 নম্বর কাজটা দেখেন সবাই, এটা কি বলছে, গুগল অ্যাডস এক্সপার্ট আছে, এটা বাজেট কত দেখেন, আওয়ারলি দিবে, এটা হচ্ছে আওয়ারলি কত, $15 থেকে $25 পর্যন্ত পেমেন্ট করা হবে, ভালো কথা। এখানে প্রপোজাল দেখি কতগুলো প্রপোজাল আসছে, এখানে দেখেন 38টা প্রপোজাল আসছে, ঠিক আছে, 38 জন বিডিং করছে। তো একটা জিনিস দেখেন, freelancer.com এর চেয়ে আপওয়ার্কে কাজ পাওয়া সহজ কেন বলো, আমি বলি freelancer.com এ ব্রিডিং করতে আপনার যে খরচটা হয় আপওয়ার্কে তার চেয়ে অনেক বেশি খরচ হয়, এবং আপওয়ার্কে প্রপোজাল মোটামুটি খুবই কম আসে, ধরেন 10টা বা 15টা ম্যাক্সিমাম, freelancer.com এ ব্রিডিং অনেক বেশি, যার কারণে freelancer.com এ কাজ করাটা অনেক ঝামেলা হয়ে যায়, এবং freelancer.com এ অনেক টাকা খরচের ব্যাপারও আছে। তো এই দিক থেকে আপওয়ার্ক বেটার। এবং দেখেন এখানে এটা কী ছিল, ইন্ডিয়ান, সরি, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আছে না, এই ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। যখন আমি প্রপোজালে গেলাম দেখেন তো এখানে ইন্ডিয়ান, প্রথমটাই ইন্ডিয়ান, পরেরটা ইন্ডিয়ান, পরেরটা ইন্ডিয়ান, 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 আরও যাই দেখি। আচ্ছা নেক্সট, এটা ওপেন হয় না কেন, নেক্সট পেজে আসতেছে না কেন, আচ্ছা আসছে,
দেখেন, ইন্ডিয়ান 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 ইন্ডিয়ান, এই একটা পাকিস্তানি ভাইরাস। তিন নামের পেজ দেখেন কি আসে, 90 ভাগই মনে হয় ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা মার্কেট দখল করে আছে freelancer.com, কিন্তু ফাইবারের মার্কেট কিন্তু বাংলাদেশের উপর আছে, এটা আপনারা জানেন। ফাইবারের মার্কেট বাংলাদেশিদের 50% ফাইবারের মার্কেট প্রেসের দখল আছে বাংলাদেশিদের, আর বাকি 50% বলবো না, বলবো যে 40% ফাইবারের মার্কেট প্রেস বাংলাদেশিদের হাতে, 30% ইন্ডিয়ানদের হাতে, 30%। স্যার সিমিলার ওয়েবটা চেক দেন তাহলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণ বাংলাদেশি আছে। অনেক আছে, এখানে 11% হয়ে গেছে। গেলাম এখানে, এখানে কি নর্মালি সার্চ দিলে হবে? কত মিলিয়ন ইউজার কোথায় আছে? দেখেন এনগেজমেন্ট লেখা আছে 60 মিলিয়ন টোটাল ইউজার। ভালো জিনিস দেখলাম, একটা নতুন জিনিস শিখলাম আপনার কাছ থেকে। ডিরেক্টলি আসে 68%, ও আচ্ছা, রেফারেল 0.57%, সার্চ এত, সোশ্যাল এত, মেইল এত, ডিসপ্লে এত। আচ্ছা বুঝছি, ইউটিউব থেকে তো ভালো ট্রাফিক আসে, হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে আসে ভালো, ইউটিউব থেকে আসে বুঝছি, এটা ভালো কাজের ওয়েবসাইট একটা। স্যার ওদের এক্সটেনশনও আছে, এই এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে আপনার মানে ওটা ক্লিক করলে জাস্ট দেখাই দিবে আপনি ওরা কি পরিমাণ ওয়েবসাইটের দাম সব দেখাই দিবে। আচ্ছা বুঝছি, আমাকে ওই যে বললাম না যে স্যার আমাকে মেসেজ দিয়েছে যে আমারই ইউনিভার্সিটির ছোট ভাই আর কি, এই জন্য মেসেজ রিপ্লাই দিলাম তাকে। সে বলছে ভাই ওই যে কম্পিটিশন ছাড়া কাজ পাবো কিনা, আমি বললাম যে কম্পিটিশন সব জায়গায় আছে, আপনার কাজ জানতে হবে তাহলে কাজ পাবো। এরপর সে আমাকে বলছে আপনিও কি ভাই কম্পিটিশন করে কাজ পাইছিলেন দেন করছেন, আমি কি নিজে থেকে কোনো কাজ করতে পারবো না কম্পিটিশন ছাড়া? কম্পিটিশন ছাড়া নাকি সে কাজ করবে, গাদা মতো কথাবার্তা। কম্পিটিশন ছাড়া পৃথিবীতে আছে, আপনি একটা টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করে কি উড়ি উড়ে টাকা আসবে আপনার কাছে? আচ্ছা স্যার বেশ কিছু নতুন ফ্রিল্যান্স ওয়েবসাইট আছে, ওগুলোতে জয়েন করতে বলেন, ওখানে ব্যয়েরকম কম্পিটিশন 1 লাখ মাত্র ওদের ভিজিটর। এদের মধ্যে আবার ঝামেলা আছে বুঝছেন, এদেরকে ধরেন যে একটা রেফারেন্স দিব যে এখানে আপনি কাজ করেন, তখন এখানে কাজ পাবে না, বলবো যে ভাই আমাকে ভালো মতো কাজ শেখায় নাই, আন্দাজে আন্দাজে এখানে দিছে, মানে সব জায়গায় ঝামেলা আর কি। তো যাই হোক, দেখেন এখানে যেটা দেখা আছে, ইউএসএ থেকে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার আছে, কারণটা স্বাভাবিক, ইউএসএতে সবাই বাইরে থেকে কাজ করাতে চায়, কারণ ওদের আওয়ারলি রেটটা অনেক বেশি। ইউএসএ আপনি যেখানে কাজ করেন না কেন, আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন সেখানেও আপনার $8 থেকে $10 কমপক্ষে আপনাকে দিতে হবে। তো সেই জায়গায় একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ বা গ্রাফিক্স ডিজাইনের কাজ অবশ্যই $10 উপরে আপনার আওয়ারলি রেটটা থাকে। তো সেই খরচটা বাঁচানোর জন্য আমেরিকানরা কী করে, তারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে, ওরা বাইরে থেকে কাজ করে। তো আমেরিকায় 24% আছে, এখান থেকে কিন্তু ক্লায়েন্টই বেশি, হয়তো ফ্রিল্যান্সার অনেক কম, কারণ ওরা খুব একটু অলস প্রকৃতির হয়, কাজগুলো সহজে করতে চায় না, কারো দ্বারা করে নেয়।
এবং পাকিস্তানে দেখেন এখানে যারা আছে 9.56%, এখান থেকে 9% ফ্রিল্যান্সার, এই যে 0.5% আছে না, এই 0.5% হয়তো বা ক্লায়েন্ট। বাংলাদেশ থেকে এরপরে দেখেন 3 নম্বরে আছে, বাংলাদেশ থেকে দেখেন 7.42% আছে, এখান থেকে 0.42% কি ক্লায়েন্ট, বাকি 7% কি ফ্রিল্যান্সার। এবং দেখেন এখানে রেট যেটা আছে 3.91, 3.91 কি এর ইনক্রিজিং রেট, মানে যেই হারে ফাইবারের অ্যাকাউন্ট বাড়তেছে বাংলাদেশে 3.91% সবচেয়ে বেশি বাড়ছে। দেখেন ইন্ডিয়াতে ফাইবারের অ্যাকাউন্ট কমে গেছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে দেখেন একটা হুডাট করে একটা বাড়ে গেছে ফাইবারে, জোয়ার লাগছে বাংলাদেশের অ্যাকাউন্টে। এই কারণে বাংলাদেশিদের এখন কাজ পাওয়া একটু টাফ ফাইবারে, বাট কাজ পাচ্ছে না এমন না, পাওয়া তো যাবে কিন্তু একটু টাফ হয়ে গেছে, কারণ এখন ফ্রিল্যান্সিং বলতে সবাই ফাইবার বুঝে। আপওয়ার্কও এখন ডাউন হয়ে গেছে ফাইবারের সামনে বাংলাদেশে, সিরিয়াসলি বললাম আপনাদেরকে। ঠিক আছে, এইটাই হচ্ছে কথা। দেখি freelancer.com এর কি অবস্থা। ফ্রিল্যান্সারের হেডকোয়ার্টার আছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এনগেজমেন্ট দেখেন 10.30 মিলিয়ন, হ্যাঁ, এবং কমছে 2.85% কমছে, সেখানে ফাইবারটা বেশি 60 মিলিয়ন। ফাইবার 60 মিলিয়ন হওয়ার কারণ আছে, কারণ ফাইবার তো কাজ করতে টাকা খরচ করা লাগে না, ফ্রিল্যান্সার টাকা খরচ করতে হয়। এইখানে দেখেন ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি আছে, 16.17% ধরে নিয়ে আছে জায়গা, বাংলাদেশ এরপরে আছে 2 নম্বরে 13.36, এবং কমছে দেখেন এনগেজমেন্ট কমছে, ট্রাফিক কমে গেছে এই কয়েকটা দেশ থেকে কমছে। শুধু বাড়ছে কি ইজিপ্ট থেকে, তার মানে কি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই 3টা দেশে কিন্তু অনেক বেশি ফ্রিল্যান্সার আছে। আচ্ছা, আমেরিকাও মোটামুটি কম এবং অনেক কমে গেছে, আমেরিকার দেখেন 8.90% কমছে। কেন জানেন? কারণ ট্রাস্ট কমছে freelancer.com থেকে, এবং এই যে অনেক ঝামেলা, এইখানে টাকা খরচ করে, এইখানে টাকা খরচ করে, হয়তো বা এই কারণে কমে গেছে। আচ্ছা, টপ রেফারেন্স সাইট, আচ্ছা, যেখান থেকে সবচেয়ে বেশি আসে ফ্রিল্যান্সার, দেখেন ফাইবার থেকেও অনেক আসে freelancer.com, আপওয়ার্ক থেকেও আসে, freelancer.in থেকে আসে, ইউটিউব থেকে আসে, ফেসবুক থেকে আসে, অর্গানিক ভাবে আসে 92%, 7% আসে পেইড ভাবে, ট্রাফিক ইউটিউব থেকে সবচেয়ে বেশি আসে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ওয়েব কে কে ইউজ করে বলেন তো? হোয়াটসঅ্যাপ ওয়েব এটা যেটা আছে, কে ওয়েব ইউজ করছেন হোয়াটসঅ্যাপ? আমার এখানে আছে হোয়াটসঅ্যাপটা, এটা ভালোই, খারাপ না। আচ্ছা দেখি আপওয়ার্কের কি অবস্থা। আপওয়ার্কের হেডকোয়ার্টার আছে আমেরিকা। হ্যাঁ, কেউ আমাকে একটা লোগো বানাই দিতে পারবেন? এমন কেউ আছেন সিম্পলের ভিতরে? হ্যালো, সিম্পলের ভিতরে কেউ একটা লোগো দিতে পারবেন আমাকে? আচ্ছা, একটু শামিমের সাথে কথা বলেন, পরে কথা বলেন, আমরা এই কাজটা করতে আসছি, শেষ করে তারপর।
দেখেন আপওয়ার্কে যখন আমি আসলাম, আপওয়ার্কে আমেরিকা আছে আপনার সবচেয়ে বেশি 26%, এরপরে ইন্ডিয়া আছে, ফিলিপাইন আছে, পাকিস্তান আছে, বাংলাদেশের একটু নিচে চলে গেছে। এবং আপওয়ার্কে দেখেন মোটামুটি উঠতেছে আর কি, ইনক্রিজিং রেটটাই বেশি, হ্যাঁ ডিক্রিজিং রেটটা কম। ইন্ডিয়ান দেখুন আপওয়ার্কে বেশি গেছে এবং ফাইবারে বেশি গেছে, freelancer.com এ একটু মাঝখানে আবার কমছে। তো ইন্ডিয়ানরা অনএভারেজ বলতে গেলে সব জায়গায় আছে, বাংলাদেশেরা আমরা মোটামুটি সব জায়গায় আছি, ফ্রিল্যান্সিং এর দিক থেকে কিন্তু বাংলাদেশের অনেকটা আগায় আছে। তো যদি এই যে পেপার এগুলো যদি মোটামুটি ভালো হয় এবং সরকার যদি আমাদের আরো একটু পৃষ্ঠপোষকতা করে আরো ভালো হবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ইউটিউব অ্যাড থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসতেছে, তার মানে কি ইউটিউব অ্যাড অনেক কাজের একটা জিনিস। হ্যাঁ ফেসবুক আছে, তারপরে লিঙ্কডইন আছে, হোয়াটসঅ্যাপ ওয়েব আছে এবং টুইটার আছে। ডিসপ্লে অ্যাড থেকে 0.13% আসে, ডিসপ্লে অ্যাড বলতে কোনগুলো, যেগুলো আমরা গুগলে কাজ করছিলাম সেই অ্যাডগুলো। বুঝছি। আর ফাইবারে যদি যাই, ফাইবারটা আরেকবার দেখে কি লাগে, ফাইবারের টোটাল ভিজিটর 60 মিলিয়ন, মানে ফাইবার এখন আপওয়ার্ককেও কাটে চলে গেছে। আপওয়ার্কে 30 মিলিয়ন, 33 মিলিয়ন, ফ্রিল্যান্সারে 10 মিলিয়ন, সেখানে ফাইবারে 60 মিলিয়ন, মানে কি ফাইবার নেক্সট সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে। স্যার ফাইবার দেশে বর্তমানে $5,000 কোটি মার্কেট। আর ফাইবার কিন্তু ইসরায়েলি কোম্পানি, এটা জানেন আপনারা, ফাইবার যে ইসরায়েল। জি স্যার, তেল আবিবের কোম্পানি, তেল আবিবের অফিস। আচ্ছা এরপরে দেখি আর কি আছে, পিপল পার আওয়ারের কি অবস্থা দেখি একটু, দেখি ভালো লাগতেছে জিনিসটা দেখতে, পিপল পার আওয়ারের কি অবস্থা। পিপল পার আওয়ার কি হচ্ছে, ডাউন খাচ্ছে দিন দিন। দেখেন টোটাল ভিজিট কত, 2.58 মিলিয়ন, এবং দেখেন 13% ডিক্রিজ হয়ে গেছে। এটা ডিক্রিজ হবে, আমি এখানে কাজ করছিলাম, বলছেন এখানে কাজ করে আমার ভালো লাগে না, কোনো মজা নেই যায় কাজ করতে। পিপল পাওয়ার আর টাকা দিয়ে কাজ করতে হয়, সবকে আমার 3 মাস ফি, তারপরে টাকা দাও। কিন্তু কাজ করে খুব একটা ভালো যে ফিডব্যাক এরকম না, মানে ইউজার ফ্রেন্ডলি না আর কি জিনিসটা। দেখেন এখানে ইউকে আবার সবচেয়ে বেশি পিপল পাওয়ার, ইউকে এটা কোথায় আছে দেখি, ও আছে ইউকে, হওয়ার কারণ আছে, কারণ হেডকোয়ার্টার আছে লন্ডনে, পিপল পাওয়ার আছে, এই জন্য লন্ডনের মানুষ সবচেয়ে বেশি ইউজ করবে, স্বাভাবিক। এরপরে ইন্ডিয়ানরা এখানেও আসছে, আসে মাথা ঢোকাইছে। আচ্ছা ইউনাইটেড স্টেটস চলে আসছে, জায়গা পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এবং সবাই দেখেন কমছে, দেখেন কমে গেছে এগুলো। তো পিপল পাওয়ার থাকবে না যদি এইভাবে এটা চলতে থাকে, দেখবেন যে 2-1 বছর পরে না আউট অফ মার্কেট হয়ে গেছে। গুরু.কম এ বাংলাদেশ ভালো অবস্থানে আছে, বাট ইন্ডিয়ানরা বেশি আছে, কারণ যেহেতু এটা ইন্ডিয়ান কোম্পানি, আমেরিকানরাও আছে, এবং আমেরিকানরা দেখেন বাড়ছে, 19% বাড়ছে ওদের ইনক্রিজ রেটটা। পাকিস্তান কমছে, ইন্ডিয়ানরা কমছে, স্পেন একটু বাড়ছে, তার মানে গুরু.কম বর্তমানে আমেরিকাতে ভালো জনপ্রিয় হয়েছে। ফেসবুকে টোটাল এঙ্গেজমেন্ট কত হয় এগুলো, দেখেন আর গ্লোবাল র্যাঙ্কিং কত, 3 নম্বরে আছে, মানে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্টের দিক থেকে এবং ইউজারের দিক থেকে। দেখেন 26 বিলিয়ন, চিন্তা করছেন 26 বিলিয়ন ইউজার। ফেসবুক কিন্তু একটা হিউজ একটা ট্রাফিক পাইছে কখন, এবং হিউজ একটা মার্কেট পাইলো কখন, যখন তারা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে অ্যাড করছে, এবং ইনস্টাগ্রামও খুব দ্রুত গতিতে আগে গেছে, হোয়াটসঅ্যাপও খুব দ্রুত গতিতে পপুলার হয়ে গেছে।
এখন কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, মাঝখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ হতো না, স্কাইপ ইউজ হতো, এগুলো বেশি ইউজ হতো। এখন হোয়াটসঅ্যাপ অনেক বেশি সিকিউর করে কাজ করো, হোয়াটসঅ্যাপ কিন্তু সহজে হ্যাক হয় না। রেফারেন্স সাইট দেখেন, মেসেঞ্জার থেকে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, ইউটিউব থেকে সবচেয়ে বেশি দেখছেন, ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আসে, অবশ্যই আসবে। তার মানে ইউটিউবটা আমরা হয়তো ভালোভাবে ইউজ ইউটিলাইজ করি না, যে ইউটিউব থেকে অনেক ট্রাফিক আসে। ইনস্টাগ্রামে কী আসবে, ইনস্টাগ্রাম তো বেশি দিন হয়নি বুঝছেন প্রতিষ্ঠা হওয়ার, কিন্তু তার মধ্যে ইনস্টাগ্রাম অনেক বেশি পপুলার হয়ে গেছে। 2011 নাকি 10-এ আসছে, 10-এ আসছে, 10-এ আসছে, কিন্তু পপুলারিটি পাইলে হচ্ছে আপনার 2015 সালে পরে। দেখেন এর ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং 5 নম্বরে, 5.49 বিলিয়ন হয়ে গেছে। এটা একটা হিউজ একটা সাকসেস আমি বলবো, ফেসবুকের একটা হিউজ সাকসেস। ফেসবুক আজকে এত উপরে ওঠার পিছনে ইনস্টাগ্রামের অনেক অবদান আছে, তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ ছিল মার্ক জাকারবার্গের। হোয়াটসঅ্যাপে কী অবস্থা, বিজনেসগুলো কীভাবে হয় একটু চিন্তা ভাবনা করবেন বুঝছেন, যে বিজনেসগুলো কীভাবে আসে। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কত দেখেন, 21, টোটাল ভিজিট দেখেন রেগুলার এঙ্গেজমেন্ট হয় 2.4 বিলিয়ন, মানে কি বিলিয়ন দিয়ে হিসাব করতেছে ফেসবুক। বিলিয়ন দিয়ে যদি হিসাব করে ওদের ইউজার দেখেন 26 বিলিয়ন, 5 বিলিয়ন, এখানে 2.5 বিলিয়ন। তার মানে কি 26 আর 10 বা ধরলাম যে 35 বিলিয়নের কাছাকাছি, তো 35 বিলিয়ন ওদের এঙ্গেজমেন্ট রেগুলার হয়। এবং দেখেন গ্রাফটা দেখেন, মার্চ মাসে এতটুকু ছিল, আস্তে আস্তে বাড়ছে বাড়ছে বাড়ছে, দেখছেন বাড়তে আছে, কমে নাই, হুটহাট করে কমে নাই, ইউজার কিন্তু বাড়তেই আছে। তো এটা খুব ভালো একটা জিনিস, তো ফেসবুকের এই জিনিসটা খুব ভালো করছে, ওরা ওদের বিজনেসটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আগামী 10 বছর ওরা নিশ্চিন্তে বসে বসে খাবে। অ্যাটলিস্ট ডাউন হবে না, হুট করে ডাউন হবে না, ফেসবুককে হুটহাট করে ডাউন করানো যাবে না, এত সহজে ডাউন করতে পারবে না। তোদের মার্কেটিং সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনুন, আমাদের এখানে বিদ্যুৎ চমকেছে না কি হয়েছে আল্লাহ জানে, একটা ব্লকের উপর পড়ছে, ওই লোক অজ্ঞান হয়ে গেছে আমার বাড়ির সামনে বুঝছেন, কারেন্ট গেছে, ওই লোক মারা গেল নাকি আল্লাহ জানে, ও তো কোনো হুঁশ পাচ্ছে না। শুনুন, আজকে আপনাদের ক্লাস নেবো না বুঝছেন, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ক্লাসটা এই পর্যন্ত থাকলো আজকে, আমি আগামী ক্লাসে আপনাদেরকে ভালো মতো দেবো, দেখি ওই মানুষের কী অবস্থা হয়েছে, আমি ভিডিওটা আপলোড করে দেবো আপনাদের, সমস্যা। আচ্ছা, ওকে স্যার।